নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার হাতে দেখছেন একদম টাটকা পাকা আম। আমের জুস তো আপনারা খান আর বাজার থেকে কিনেও খান, কিন্তু আমরা আজকে এই টাটকা আমের ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। এটা খেতে ভীষণ ভালো হয় আর যত মিষ্টি আম হবে ততই আইসক্রিমটা ভালো হবে। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা ম্যাঙ্গো আইসক্রিমটা কীভাবে বানাচ্ছি। আমাদের গাছের পাকা আম বন্ধুরা, আইসক্রিম খুব সুন্দর হবে, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কত সুন্দর আম, এই আম খুব মিষ্টি। এরকম আমের যদি আইসক্রিম বানান না তাহলে ভীষণ ভালো হয়। এই আম ছাড়িয়ে আমি গোলা করে নেব, তারপরে কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। বৌমা, তুমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে দাও, আমি গুলে নিই। আপনি ছাড়াতে পারবেন না? তুমি ছাড়াও ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়াচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল আম, ভেতরটা খুব সুন্দর। এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের গোলা করার জন্য আমি দুটো আম ব্যবহার করছি, একটা আম কাটা হয়ে গেছে আর একটা আম কাটছি। আর কাকিমা কিভাবে গোলাটা বের করবে আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কি সুন্দর লাল লাল আম, আমি এখন গোলা করে নিব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা কাকিমা কেমন ভাবে গোলা বের করছে আপনারা দেখছেন তো, আপনারা এইভাবেও গোলা বের করতে পারেন, আবার চাইলে আপনারা মিক্সির মধ্যে দিয়েও পিউরিটা বানিয়ে নিতে পারেন। তবে আমরা গ্রাম্য পদ্ধতি করছি, এইভাবে যদি গোলাটা বানিয়ে নেন এটাও ভালো হবে, মিক্সিতে দিলেও ভালো হবে, আপনাদের যেটা খুশি আপনারা সেটাই করতে পারেন। এবার আমি আরেকটা আম ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নেবো, সেই টুকরোটা আমরা কীভাবে ব্যবহার করব আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কি সুন্দর আমের গুলা, দেখতে মনে বলছে যে তালের গুলার মতো। দেখুন বন্ধুরা আমরা কত সুন্দর আমগুলো টুকরো করে নিয়েছি, আপনারা যখন আইসক্রিম বানাবেন ঠিক এইভাবেই বানাবেন। বন্ধুরা আমের গোলাটা কিভাবে করলো আপনারা তো দেখলেন, এখন এই আমের গোলা দু বাটি আমরা ব্যবহার করব, আপনারা দেখতে থাকুন। এই বাটির মাপে আমি দু বাটির আমের গোলা নেব। এখন এই মিক্সিং জারে আমি ঢেলে দিচ্ছি। ওই একই বাটির মাপে আমি এক বাটি কন্ডেন্সড মিল্ক নিচ্ছি। এই কন্ডেন্সড মিল্কটা আমি বাড়িতেই বানিয়েছি, কীভাবে বানাতে হয় আপনাদেরকে অন্য একটি ভিডিওয় আপনাদেরকে দেখাবো। তাহলে এই এক বাটি কন্ডেন্সড মিল্ক আমি এই জারে ঢেলে দিচ্ছি। এই কন্ডেন্সড মিল্কটা দিলে আইসক্রিমের টেস্টটা ভীষণই ভালো হয়। বন্ধুরা এই দুই বাটি দুধ আমি ব্যবহার করছি, একই বাটির মাপে আমি সব কিছু ব্যবহার করছি। তাহলে এই দুই বাটি দুধ আমি এখন জারের মধ্যে ঢেলে দিচ্ছি। বৌমা কত সুন্দর দুধটাকে জাল দিয়েছো, কি সুন্দর সর করেছে দুধের গো। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো করে দুধটাকে আগে জাল করতে হবে, তারপরে ঠান্ডা করে তবেই ব্যবহার করতে হবে। আমি আগের থেকেই উনুনে দুধটাকে জাল করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে তবেই আমি ব্যবহার করছি। আমি এখন দু বাটি দুধ জারের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা আমি এখন জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে মিক্সিতে দিয়ে আমি ব্লেন্ড করে নেবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা এই মিক্সিং জারে আমি সব উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর এখন এরকম একটা ফাইবারের বাটি নিচ্ছি, এই বাটিতে আমরা আইসক্রিম জমাবো। আপনারা চাইলে স্টিলেরও নিতে পারেন, আবার অ্যালুমিনিয়ামেরও নিতে পারেন, আবার এরকম ফাইবারেরও নিতে পারেন, আবার ছোটো পাত্রও নিতে পারেন, সব কিছুতে আইসক্রিম জমানো হবে। বন্ধুরা দেখুন এখানে আমরা ছোটো ছোটো টুকরো করে চেরি ফল কুচিয়ে রেখেছি। প্রথমে আমরা চেরি ফলের লেয়ার বানিয়ে নেব, এইভাবে ছিটিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। একটু চেরি ফল দিলে দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। বন্ধুরা যে আমের টুকরোগুলো করে রেখেছিলাম, এই আমের টুকরোগুলো দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। এইভাবে আম দিলে মুখে যখন আম বাঁধবে খেতেও ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আমের যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছি, এই মিশ্রণটা এখন আমি বাটির মধ্যে ঢেলে দেবো। এখন বন্ধুরা কত সুন্দর গাঢ় হয়েছে আর কত সুন্দর কালার এসেছে,
আপনারা ঠিক এইভাবে বানাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। ঠিক এইভাবে বানিয়ে আইসক্রিম জমাবেন। এখন আমের সিজন, নানান ধরনের আইসক্রিম জমান, বাড়ির সকলে খেতে ভীষণ পছন্দ করবে। এবার এইভাবে একটু ঝাঁকিয়ে দেবেন, তাহলে কোনো সাইডে একটু কম থাকলে ঠিক হয়ে যাবে। ঠিক এইভাবে একটু ঝাঁকিয়ে দেবেন। তাহলে বন্ধুরা সুন্দর সেট হয়ে গেল তো? এবার এটাকে আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, আর এটা ডিপ ফ্রিজে রাখতে হবে যাতে আইসক্রিমটা খুব ভালো জমে। তাহলে 12 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি, এসে দেখাচ্ছি আইসক্রিমটা কীরকম হলো। আশা করি ভীষণ ভালো হবে, তাহলে অপেক্ষায় থাকুন। বন্ধুরা, 12 ঘন্টার জন্য আইসক্রিমটা আমি জমিয়ে রেখেছিলাম, এখন আইসক্রিমটা জমে গিয়েছে। আমরা রান্নাঘরে আবার চলে এসেছি, এবার আপনাদেরকে দেখাবো আইসক্রিমটা কেমন জমাচ্ছি। এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এবার আমরা সাইজ করে কেটে নেব। কাকিমা খাবেন তো? এই দেখুন বাইরে নিয়ে এসেছি, আর ফ্রিজ থেকে বাইরে আনার পরে গলতে শুরু করেছে। দেখুন একদম মনে হচ্ছে কেক। দেখুন এটাও কেটে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। কাকিমা খান। কেমন হচ্ছে কাকিমা? পরবর্তীতে আপনারা খেতে পারবেন, এক সপ্তাহ ধরেও আপনারা খেতে পারবেন। খেতে ভীষণ ভালো হয়েছে। ঠিক আমি যেভাবে বানালাম আপনারাও ওইভাবে বানাবেন। দেখবেন আমের সিজনে প্রচুর আম পাওয়া যায়। ঠিক এইভাবে বানিয়ে নিন। কী উপকরণ দিয়ে বানালাম আপনারা অবশ্যই ফলো করেছেন নিশ্চয়ই। তাহলে বন্ধুরা, পরের ভালো ভালো রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।